হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, সকালে মাত্র এক চামচ মধু খাওয়ার 6টি স্বাস্থ্য উপকারিতা। প্রাচীন কাল থেকেই ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে চাইনিজরা প্রতিদিন দুধ ও মধু মিশিয়ে সেটা রুটি দিয়ে খেত, এটা তাদের একটি অভ্যাসে পরিণত হয়েছিল। আবার কেউ কেউ হালকা গরম পানিতে মধু দিয়ে অথবা চায়ের সাথে মধু দিয়ে খেত। এখনো এই অভ্যাস অনেক চাইনিজদের মধ্যে দেখা যায়। বিশ্বের প্রায় বেশিরভাগ দেশে, বিশেষ করে এশিয়ান দেশগুলোতে মধু খাওয়ার প্রচলন বেশি। সকালবেলা এক চামচ মধু আপনার দিনের শুরুটাকে মধুর মতো মিষ্টি করে দেবে। শুধু তাই নয়, মধুর আছে অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা। হাজারো গুণে ভরপুর এই মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ আছে, যা শরীরে শক্তি যোগায়। এর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসুন দেখে নেওয়া যাক প্রতিদিন সকালে এক চামচ মধু খাওয়ার 6টি উপকারিতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধুতে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম, যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে প্রতিদিন হালকা গরম পানির সাথে মধু ও লেবুর রস মিশিয়ে খান। সঙ্গে একটু দারচিনি গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন, এতে মন ভালো হবে, ওজন কমায়। প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে বেশ খানিকটা ওজন কমে যায় কিছুদিনের মধ্যে। এছাড়াও এভাবে প্রতিদিন খেলে লিভার পরিষ্কার থাকে, শরীরের বিষাক্ত উপাদানগুলো বের হয়ে যায় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়, হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি হ্রাস করে। মধুর সাথে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ 10% পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনি এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এবং যারা ইতিমধ্যে একবার হার্ট অ্যাটাক করেছেন তাদের দ্বিতীয়বার অ্যাটাকের ঝুঁকি কমে যায়। বেশি উপকার পেতে সকালে নাস্তার আগে এক গ্লাস গরম পানির সাথে এক চামচ মধু ও অল্প দারচিনি গুঁড়ো মিশিয়ে নিয়মিত খান। হজমে সাহায্য করে। যাদের নিয়মিত হজমের সমস্যা হয় তারা প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করুন। মধু পেটের অম্লীয় ভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে। হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবারের আগে এক চামচ মধু খেয়ে নিন। বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু খান। শক্তি বাড়ায়। মধুতে আছে প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি শরীরের শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। বিশেষ করে যাদের মিষ্টি খাবারের নেশা আছে তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেয়ে নিন। কিছু মানুষ আছে যারা সারাক্ষণ দুর্বলতায় ভোগেন এবং এই সমস্যা দূর করার জন্য কিছুক্ষণ পর পর চা কফি খায়। এই সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন সকালে এক চামচ মধু খেয়ে নিন এবং সারাদিন সবল থাকুন। ত্বক ভালো করে। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাস উপাদান। ত্বকের যত্নে মধুর জুড়ি নেই। সকালে ত্বকে মধু লাগিয়ে 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মধুর বেশ কিছু উপকারী উপাদান ত্বক চুষে নেয়, ফলে ত্বক মসৃণ ও সুন্দর হয়। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ চলে যায়। দর্শক, সকল প্রকার স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।